কিন্তু সুসমাচার দেওয়ার লোক নেই। সেই সময় আমরা শুরু করেছিলাম ট্রেন মিনিস্ট্রি, আজও চলে, ব্রাদার উজ্জ্বল সেটাকে লিড করে। কিন্তু আমাদের উদ্দেশ্য বা আমাদের লক্ষ্য একটাই ছিল, যেন অনেক ইউথদের কাছে সুসমাচার যায়। এখন ব্রাদার উজ্জ্বল আছে, আমি ওনাকে আহ্বান করবো স্টেজে, উনি ইউথদের জন্য প্রার্থনায় নিয়ে যাবে। প্লিজ ব্রাদার। সবাইকে জয় যিশু। আসলে আমরা প্রার্থনা করি যেন প্রভু যেন ইউথদেরকে স্পর্শ করেন আর প্রভু যেন তাদের জীবনকে বাঁচান। আসলে আমরা সবাই চোখ বন্ধ করি, প্রার্থনা করি। স্বর্গস্থ পিতা, তোমার মহানামে ধন্যবাদ দিই। স্বর্গ তোমার সিংহাসন, পৃথিবী তোমার পাদপীঠ। প্রভু প্রভু তোমাকে ধন্যবাদ দিই আমাদের যুব সমাজের জন্য। প্রভু আমরা জানি আমাদের এই দেশকে ইয়াঙ্গিস্তান বলা হয়। প্রভু আজকে আমাদের 72% 72% আজকে 15-35 বছরের মধ্যে, 15-35 ইয়ার্সের মধ্যে প্রভু আজকে এই জায়গাটা আরও বাড়ছে। আজকে আমাদের বলা হয় ওয়ার্ল্ডের সবচেয়ে ইয়াঙ্গেস্ট নেশন, আজকে পৃথিবীর সবচেয়ে যুব দেশ ইন্ডিয়াকে বলা হয়, ভারতবর্ষকে বলা হয়। আর এই জন্য প্রভু আজকে আমরা জানি ইভেন এখানেও আজকে বেশিরভাগ যারা রয়েছেন তারা ইউথ প্রভু। আর এই জন্য প্রভু আমাদের আজকে বার্ডেন সেই ইউথ জন্য প্রভু, কারণ আজকের ইউথ আগামী দিনের নেতা নেত্রী প্রভু। টুডেজ ইউথ আর টুমোরোস লিডার্স, এবং তারা হয়তো কেউ বিজনেস করবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ডক্টর হবে, কেউ প্রফেসর হবে, কেউ মুখ্যমন্ত্রী, কেউ প্রধানমন্ত্রী, কেউ বিভিন্ন লেভেলে তারা যাবে, কেউ পাস্টার হবে, কেউ মিশনারি হবে। প্রভু আজকে আমরা প্রার্থনা করি সেই প্রত্যেকটি ইউথের জন্য প্রভু, তারা যেন তোমাকে জানতে পারে। আজকে আমরা দেখতে পাই প্রভু প্রত্যেকটি ইউথ আজকে, আজকে বেশিরভাগ আমরা দেখতে পাই অনলাইন প্রভু, আজকে তারা অনলাইনে, আজকে আমরা দেখতে পাই গুগলে প্রভু, আজকে গুগল সার্চ ইঞ্জিনে সবচেয়ে বেশি যেটা ইউথরা আজকে খুঁজছে সেটা হচ্ছে জিসাসকে প্রভু। তারা খুঁজছে হোপ প্রভু, তারা বলছে কে আমাকে বাঁচাবে, কিন্তু আমরা জানি অনলাইনে উত্তর নেই প্রভু। আজকে তুমি অনলাইন অফলাইন দুটোরই ঈশ্বর, তুমি হচ্ছে যিশু খ্রিস্ট। আর আমরা বিশ্বাস করি প্রভু যে একমাত্র তুমি জীবন দিতে পারো। আর এই জন্য প্রভু আমরা প্রার্থনা করি যেন এই যুব সমাজ যেন জীবন পায়, যেমন বাইবেলে লেখা রয়েছে প্রভু সেই 9 শহর থেকে প্রভু, যখন বিধবা সেই মা প্রভু তার ছেলে মৃত দেহ নিয়ে, ডেড বডি নিয়ে বেরোচ্ছে প্রভু 9 শহর থেকে, তখন তুমি তার সঙ্গে সেই শহরের গেটে তুমি দেখা করেছিলে, তুমি তাকে সেই কবরের ওই সেই কফিনটাকে প্রভু তুমি দাঁড় করিয়েছিলে, তুমি দাঁড় করিয়ে প্রভু তুমি সে দেখেছিলে সেই মায়ের কান্নাকে। আজকে অনেক মায়েরা বাবারা কাঁদছে তাদের ছেলেমেয়ের জন্য প্রভু। আজকে যে প্রভু তুমি সেই কবরের সেই কফিনের সেই যুবককে তুমি স্পর্শ করেছিলে, তুমি বলেছিলে সেই মরা যুবককে ওঠো, এবং সেই যুবক উঠেছিল। এবং প্রভু আজকে আমরা যুবকের জন্য প্রার্থনা করি প্রভু, আজকে প্রত্যেকটি যুবক যুবতী যিশুর নামে উঠে দাঁড়াবে প্রভু, কারণ যিশু খ্রিস্টই পারেন এক মরা যুবক যুবতীকে জীবন দিতে প্রভু। আর এই জন্য প্রভু আমরা প্রার্থনা করি আমাদের প্রত্যেকজন যুবক যুবতী যারা এখানে রয়েছে, কেউ হয়তো নেশাতে মৃত রয়েছে, কেউ হয়তো তাদের ব্যক্তিগত জীবনে মৃত, কেউ হয়তো খুব হতাশ নিরাশ, হয়তো জীবনে তারা কাউকে ভালোবাসত কিন্তু ভালোবাসা ভেঙে গেছে, হতে পারে বাবা মা ভালোবাসে না, হতে পারে কেউ তাদের বোঝে না, হতে পারে তাদের আধ্যাত্মিকভাবে তারা প্রভু তোমার থেকে অনেক দূরে, কেউ হয়তো প্রেয়ার করতে পারছে না, কেউ বাইবেল পড়তে পারছে না, হতে পারে কেউ চাইছে ভালো করতে কিন্তু খারাপ পাপের মধ্যে রয়েছে। প্রভু সেই সব মরা যুবককে যিশুর নামে তুমি তাদেরকে তোলো প্রভু, আজকে তুমিই পারো প্রভু তাদেরকে তুলতে। আর এই জন্য প্রভু আমরা প্রার্থনা করি আজকে এই আই জেনারেশনকে, এই ইন্টারনেট জেনারেশনকে আমরা চাই তোমার সঙ্গে সবচেয়ে বড় নেটওয়ার্কে কানেক্ট করতে, দ্য জিসাস নেটওয়ার্ক আমরা কানেক্ট করতে চাই। আর এই জন্য প্রভু তোমাকে ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই। আমরা বিশ্বাস করি আজকে এখানে অনেক ইউথ আছে যাদের জীবন পরিবর্তিত হয়েছে, আর আমাদের একটা দায়িত্ব যেন আমরা জীবনের সেই আলো নিয়ে এবং সেই লবণ হয়ে অন্য ইউথদেরকে নিয়ে আসতে পারি, যাতে প্রভু আজকে আমাদের কলকাতা শহরে 10 লক্ষ ইউথ রয়েছে তারা যেন তোমাকে জানতে পারে প্রভু। যেমন 12 জন 120 জন তারা গোটা পৃথিবীকে ওলটপালট করেছিল, আমরা এই কলকাতাকে ওলটপালট করবো। এই জন্য প্রভু ধন্যবাদ দিই সুপ্রিয়দা, তাদের টিম এবং খ্রিস্টীয় জীবনজ্যোতি মণ্ডলীর জন্য, তাদেরকে তুমি আশীর্বাদ করো প্রভু। আজকে এইখানে আগামী দিনে প্রভু ইন্ডোর স্টেডিয়াম, আগামী দিনে একটা বড় জায়গায় ইউথ মিটিং হবে, মিডিয়া কনফারেন্স হবে, এবং সেখানে ইউথরা তোমার গৌরব করবে, হালেলুইয়া, এবং সেখানে তোমার গৌরব হবে। তোমাকে ধন্যবাদ, ধন্যবাদ দিয়ে আমাদের প্রার্থনা শুনলে প্রভু, তুমি আমাদের একসঙ্গে এক টিম রেখেছো, ধন্যবাদ। আমরা একতা এগোতে চাই, ধন্যবাদ। প্রার্থনা শুনলে ধন্যবাদ, প্রার্থনা যিশু নামে চাই, আমেন, আমেন।